প্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকাতে সাধারণ যারা আনসার আছে যারা সাধারণ আনসার তারা কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু ঢাকাতে বর্তমানে আন্দোলন কর্মসূচি এবং শান্তিপূর্ণ আন্দোলন করতেছে তাদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তাদের যে দাবি দাবা ছিল সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত জানিয়েছে যে বাংলাদেশে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আপনারা বলেন তারা কিন্তু একটি সিদ্ধান্ত জানিয়েছে সেটা কি দাবি দাবা নিয়ে কী সিদ্ধান্ত জানালো কি বিষয় সেই বিষয় নিয়ে আজকে কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটার সামনের দিকে আগায় যে সাধারণ আনসারদের দাবির মুখে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের সরকার তারা আসলে কি পদক্ষেপ নিল এবং তাদের পদক্ষেপটা আসলে কতটুকু গ্রহণযোগ্য সেই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা আগাই সামনের দিকে তার আগে বলে দেয় আপনারা যারা মুসলমান ভাই বোনেরা আছেন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নিজেকের মালিক তালা সবাই আল্লাহ তালা ব্যবস্থা করে দেবে এখন কি দিচ্ছে যে সব সকল পত্রিকা পত্রপত্রিকা থেকে টিভিতে সব দেখেছে এখানে কি জানালো একটু আপনাদের পড়ে শোনায় সাধারণ আনসারদের দাবি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত করা হয়েছে মানে আপনারা যারা সাধারণ আনসাররা যারা দাবি করতেছেন বিভিন্ন প্রধান উপদেষ্টা যে আছে ডক্টর ইনোস বা তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের হেড তার কাছে কিন্তু আপনাদের যে দাবি আছে সেটা কিন্তু উপস্থাপন করেছে সাধারণ আনসার কর্তৃক যে দাবি রয়েছিল তা সরকার গভীরভাবে মনোযোগ ও সহানুভূতির সাথে আলোচনা করছে আপনারা যে দাবিটা করছেন সেটা সরকার একবার গভীরভাবে এবং মানবতার দিক থেকে সহতার দিক থেকে কিন্তু সরকার এটা গভীরভাবে আলোচনা করছে প্রাথমিকভাবে কিছু দাবি যৌতিক মনে করেছে মন্ত্রণালয় প্রাথমিক কিছু দাবি আপনারা যে দাবি করছেন অনেকগুলা এর মধ্যে প্রাথমিক কিছু দাবি কিন্তু তারা যৌতিক মনে করছে আজ এই যে শনিবার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে জননিরাপত্তা যে বিভাগ রয়েছে সেটার যে আপনার সেখান থেকে কিন্তু এই তথ্য জানানো হয়েছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সুশৃঙ্খল আনসার বাহিনী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এটা কিন্তু জানিয়েছে যে আপনারা যে আনসার যে বাহিনী আছেন তারা খুব সুশৃঙ্খল তাদের মধ্যে একটি বিশৃঙ্খলার চেষ্টা করছে সেটা কিন্তু তারা জানিয়েছে তার এই অবস্থা চলতে থাকলে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না তারা কিন্তু বলছে যে যদি সরকারের যে আপনারা যদি এইরকম বিশৃঙ্খলা করেন সেই ক্ষেত্রে আপনাদের উপরে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার সাধারণ আনসার সদস্যদের স্ব সহ কর্মস্থানে ফিরে যে কাজে যোগদানের আহ্বান জানাচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে স্ব স্থানে ফিরে যে কাজের আহ্বান জানাইতেছে কারণ আপনাদের দাবি অনেকটা যৌক্তিক মনে করছে এবং তারা সময় চাচ্ছে তারা কিন্তু আপনাদের দাবি কিন্তু অবশ্যই মেনে নিছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাধারণ আনসারদের দাবি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এবং সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দবাগুলো সরকার গভীরভাবে মনোযোগ করছে এবং পর্যালোচনা করছে আপনারা যে তারপর বলছে প্রাথমিকভাবে কিছু দাবি আপনাদের প্রমাণিত হয়েছে আপনারা যে দাবিগুলো করছে এখানে কিন্তু তারা দাবিগুলা মানছে এবং এটা পর্যালোচনা করছে এবং কিছু দাবি এখানে বলা হয়েছে কিছু দাবি আপনাদের যৌতিক তারা কিন্তু এটা সময় দিতে হবে তাদের তাদের সরকারকে আপনাদের সময় দিতে হবে সেটা বলছে এখানে আরও বলছে যে প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে কি কি বিষয় সিদ্ধান্ত হয়েছে আপনাদের যে দাবি জানিয়েছেন এই বিষয়ে কি কি সিদ্ধান্ত নিয়েছেন প্রথমত সাধারণ আনসার তিন বছর চলাকালীন পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে সরকার অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে আপনারা যে দাবি জানিয়েছিলেন যে সাধারণ আনসার যে তিন বছর পর যে বিশ্রাম দেওয়া হয় সেই এটা বিশ্রাম দেবে না সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে তারপর জানিয়েছে যে আপাতত সাধারণ আনসার হিসাবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না আপাতত আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে সাধারণ আনসার পদে আর কোনো নতুন নিয়োগ দেওয়া হবে না সাধারণ আনসার প্রতিনিধি সহ আনসার বিডিবি মহাপরিচালক নেতৃত্ব গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক যে যে উত্থাপিত যাবতীয় দাবি আলোচনা করে যৌতিক সুপারিশ প্রণয়নের জন্য সাত কর্মদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করার জন্য বলেছে আপনারা যে দাবি করছেন আপনাদের নিয়ে এবং আপনাদের যে সাধারণ আনসারদের যে মহাপরিচালক তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করছে যা সাত দিনের মধ্যে আপনাদের দাবি দাবি তা প্রধান যে উপদেষ্টা তার কাছে দিবে যে এই দাবিদবি আপনাদের আছে তার মধ্যে আপনাদের কিন্তু বাসায় চলে যেতে বলছে আপনারা যদি না যান সেই ক্ষেত্রে তার আইনানুক ব্যবস্থা নেবে তারপর বলা হয়েছে আপনার এই কমিটির নিকট থেকে প্রাপ্ত প্রাপ্তির পর তা আন্ত কমিটির প্রাপ্তি সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়ন কর্মপন্থা নির্ধারণ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকার প্রতিবেদন পেশ করবে বলছে তারা যে প্রতিবেদন দিবে আর তারা যে প্রতিবেদন দেবে সেটার উপর নির্ভর করে কমিটি গঠন করবে তারপর একটা আন্ত মন্ত্রণালয় সেই কমিটি যে সিদ্ধান্ত নেয় সেটা গঠন করে আপনাদের যে দাবি দেবে সেটা পূরণ করার চেষ্টা করবে এর মধ্যে সাধারণ আনসার দাবি দেবার যৌতিক সমাধান পাওয়া যাবে আশা করছে মানে এর মধ্যে আপনাদের যে সাধারণ যে আনসার যে দাবি করছিলেন তার মধ্যে যৌতিক সমাধান আশা করবে পাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন আপনাদের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেতে আসসালামু আলাইকুম